রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বেশ কয়েকটি সরকারি বেসরকারি চা বাগান। এই চা বাগানগুলিতে প্রতিদিন কর্মরত রয়েছেন প্রচুর সংখ্যক শ্রমিক কর্মচারী। তাদের প্রচেষ্টায় রাজ্যে চা পাতার উৎপাদন এখন আগের তুলনায় অনেকটাই বেড়েছে। বর্তমানে বছরের 90 লক্ষ কেজি চা পাতা উৎপাদন হয়। এর জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে 20টি ফ্যাক্টরি। রাজ্যে উৎপাদিত চা পাতার গুণগত মান বজায় রেখে কিভাবে রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করছে ত্রিপুরা চা উন্নয়ন নিগম। নিগম কর্মকর্তাদের তৎপরতায় ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের রাজ্যের চা পাতার কদর অনেকটাই এখন বেড়েছে। বর্তমানে সরকারি ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে ন্যায্য দামে ভোক্তাদের হাতে রাজ্যে উৎপাদিত চা পাতা পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এই চা পাতার চাহিদা থাকলেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে তা দূরীকরণ সম্ভব হচ্ছিল না। সম্প্রতি নিগম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়ন অনেকটা বাড়িয়েছে, যার ফলে উৎপাদন বাড়লেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়। তাই এখনও পর্যন্ত ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের চা বাজারজাতকরণ সম্ভব হয়ে উঠছে না। এরপরে উৎপাদন বাড়িয়ে বাজারজাতকরণের লক্ষ্যে এবার সক্রিয় হয়ে উঠল অল ত্রিপুরা ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন। বুধবার অ্যাসোসিয়েশনের সভাপতি জওহরলাল বণিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল ত্রিপুরা চা শিল্প উন্নয়ন নিগমের দ্বারস্থ হয়। কিভাবে রাজ্যে উৎপাদিত চা বাজারজাতকরণ করা যায় সে বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। এ প্রসঙ্গে নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে কিভাবে ত্রিপুরেশ্বরী ব্র্যান্ডের চা বাজারজাত করা সম্ভব হয় তার উদ্যোগ নেওয়া হবে। আমাদের একটা সময়ে যেটা তাদের প্রয়োজন ছিল বা আমাদের লোকাল চা পাতা সেভাবে ছিল না মার্কেটে বা রেশন সহও ছিল না, তো ন্যাচারালি তারা বাইরের চাটাকে তারা ব্যবহার করতেন। তো ধীরে ধীরে ত্রিপুরার মানুষ ত্রিপুরার চাটা ব্যবহার করতে শুরু করেছেন। আমরা বিশ্বাস করি যে ত্রিপুরার যে বিশাল সংখ্যক চা পাতা উৎপাদন প্রায় 90 লক্ষ কেজি বছরে হয় এবং 20টা ফ্যাক্টরিতে ত্রিপুরার চা উৎপাদন হচ্ছে, তো সেই চা পাতার একটা বিশাল অংশ যাতে অকশনে না গিয়ে আমরা যদি রাজ্যের মানুষের মাধ্যমে বা রাজ্যের ব্যবসায়ীদের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে পৌঁছাতে পারি সেই উদ্যোগটা আমরা গ্রহণ করতে শুরু করেছি এবং মোচেরে আমরা আরও বেশি পরিমাণ মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি। ভিডিও রিপোর্ট সার্চ এন্টারটেইনমেন্ট।